13ই সেপ্টেম্বর বিজেপির পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে স্টেট ব্যাংক থেকে হাসপাতাল পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। ওই পদযাত্রায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, কাউন্সিল অনিল বলে একজনের ডাক নাম আছে, ইকবাল, ওর টাকা, ও টাকা রেখেছে এবং এর সঙ্গে তাদের কানেকশন আছে, কালকে তো দেখেছেন কলকাতার মেয়রের এবং সৌগত রায়ের কিভাবে যন্ত্রণা বলে দিয়েছে। ঠাকুর ঘরে কে আমি কলা খাই তো বললাম তো, এদের টাকা তো এদের অবৈধ টাকা, এরা পুকুর বুঝিয়ে ফাঁদ বাড়ি কিনে করে তৈরি করতে দিয়েছে, বেআইনি ডেভেলপারদের সঙ্গে এদের সম্পর্ক, এরা ওয়াকফের জায়গায় বিল্ডিং করতে দিয়েছে, এরা উদ্বাস্তুদের যে জমি হস্তান্তরযোগ্য নয়, বাংলাদেশ ভাগের পরে যে উদ্বাস্তুরা এসেছিলেন কসবা যাদবপুর সেখানে ফ্ল্যাট বাড়ি করতে দিয়েছে, কলকাতার ইকো ওয়েটল্যান্ডের যে জমি ইস্ট কলকাতা সেখানে হয় না বিল্ডিং কনস্ট্রাকশন করতে দিয়েছে, প্রচুর টাকা এদের কাছে, হিটকোর টাকা, কেএমডি এর টাকা সবাই জানে। এই টাকার সঙ্গে যে ওখানকার তো নাম করে বলছি, ডাক নাম অনিল ইকবাল, পুরো নামটা বুঝে নেন, সমস্তটা তো ইশারায় কাঁপিয়ে, তার টাকা আমাদের কাছে ছবি আছে, যাতায়াত উনার নেত্রী ঘুমাচ্ছিলেন আর উনি কাঁদছিলেন, খাটের তলা থেকে টাকা বেরোবে কেন, উন্নয়ন তো এখন দুয়ারে দুয়ারে সরকার, খাটের তলায় কোটি কোটি, আরে এটা তো আপনি এখনো বলছেন, ভাইপো যেদিন বলছিল আমার নামে অমিত শাহজির নামে বলছিল 5 পয়সা খাই না, তারপরে তো আমি 2টো প্রশ্ন করেছিলাম, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কাশীকর্ণ শাখাতে যে অ্যাকাউন্টটা আছে তার নাম হচ্ছে রুচিরা নারলা, তিনি কে হন আপনার, আর জিজ্ঞেস করেছিলাম মেনকা গান্ধীর সঙ্গে আপনার সম্পর্ক কি, শুনে রাখুন 2019 সালে 13ই ফেব্রুয়ারি রুচিরা আর মেনকা তারা গিয়ে ওই অ্যাকাউন্টটা ক্লোজ করে রুচিরা, তার পরের দিন মেনকা গম্ভীরের নামে অ্যাকাউন্ট খোলে ব্যাংককে, এবং তার পরের দিন টাকাটা তোলে 15ই ফেব্রুয়ারি 2019 ঠিক লোকসভা নির্বাচনের আগে 8টা ব্যাগ ভর্তি সোনা নিয়ে আসছিল থাইল্যান্ড থেকে, কলকাতাতে কাস্টমসের লোক সিআইএসএফ 1টা ব্যাগ ধরে, বাকি 7টা ব্যাগ খুলতে দেয় না, জ্ঞানবন্ত সিং তৎকালীন বিধাননগরের কমিশনার নিজে বিরাট পুলিশ বাহিনী নিয়ে 8টা সোনার ব্যাগ গ্রিন করিডোর করে মমতা ব্যানার্জির বাড়ির পাশে ছোটদার চায়ের দোকান তুলে যে প্রাসাদ হয়েছে, প্রাসাদের নাম শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে ওই 8টা সোনার ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছে। শুনে রাখুন, কেন্দ্রীয় সরকারের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের যে ডেভেলপমেন্টের টাকা, সেই টাকায় স্টিকার পিসি সবুজ সাথীর সাইকেল দেন, এই সাইকেলের সাপ্লাইয়ার হচ্ছে পবন অরোরা, যিনি অঙ্কুশ অরোরার বাবা, আর অঙ্কুশ অরোরার স্ত্রীর নাম হচ্ছে মেনকা। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দবার্তা।